তো এবছর দুয়ারে সরকার শুরু হচ্ছে 16ই আগস্ট থেকে। আপনারা যে সমস্ত পরিষেবাগুলি পাবেন এখানে সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে, তার মধ্যে বিশেষ আকর্ষণও একটা রয়েছে। এখানে কৃষি জমি মিউটেশন এবং জমি জায়গার রেকর্ডে ছোটখাটো ভুল থাকলে সেগুলো আপনি এখানে সংশোধন করতে পারবেন। পাশাপাশি আপনাদের যাদের পৈতৃক সম্পত্তি রয়েছে এখনও মিউটেশন হয়নি বা নিজেদের নামে হয়নি, সেই সমস্ত অ্যাপ্লিকেশনও বিনামূল্যে আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্প থাকবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে পারবেন যাদের যা সমস্যা রয়েছে, এবং সেখানেই আপনি জমা দিতে পারবেন। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিভাবে আপনি ফিল আপ করবেন বা কী কী ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। কৃষি জমি যাদের মিউটেশন হয়নি তারা কিভাবে মিউটেশন বা পর্চার জন্য আবেদন করবেন, তার ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এছাড়াও যাদের পৈতৃক সম্পত্তি রয়েছে নিজেদের নামে করতে চাইছেন তার ক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এবং যাদের পর্চাতে কোনো ভুল রয়েছে, নামে ভুল রয়েছে বা বাবার নামে ভুল রয়েছে বা জমি জায়গার পরিমাণে ভুল রয়েছে, সেই সমস্ত ভুল সংশোধনের জন্য কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে আরও বিভিন্ন পরিষেবা রয়েছে। লক্ষ্মী ভাণ্ডারের নতুন ফর্ম প্রকাশিত হয়েছে, যে ফর্ম আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প থেকেই সংগ্রহ করতে হবে এবং সেখানেই জমা দিতে হবে। অন্য কোনো জায়গা থেকে ফর্ম সংগ্রহ করলে সেই ফর্ম বাতিল হবে। এবং কৃষক বন্ধু প্রকল্পেরও নতুন ফর্ম প্রকাশিত হয়েছে, সেই ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট দিয়ে জমা করবেন বিস্তারিত আমাদের ভিডিওতে আপলোড করা রয়েছে। তো এই ভিডিওগুলোর লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি সমস্ত বিষয়টা জেনে নিতে পারবেন। আজকে দেখব দুয়ারে সরকার ক্যাম্পে যারা জমি জায়গার মিউটেশন করবেন, শুধুমাত্র কৃষি জমির ক্ষেত্রে মিউটেশন এখানে হবে, আর যাদের পৈতৃক সম্পত্তি রয়েছে তারা এখানে নিজেদের নামে করতে পারবেন, এছাড়াও যাদের পর্চাতে ভুল রয়েছে সেই সমস্ত কাজগুলো এখানে হবে। এখানে যেটা নোটিশে বলা হচ্ছে, কৃষি জমির মিউটেশন এবং জমির রেকর্ডে ছোটোখাটো ভুল সংশোধন ভূমি সংস্কার দপ্তর থেকে এই নোটিশ দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে সমস্ত পরিষেবাগুলো আপনারা পাবেন সেগুলো এখানে রেকর্ডের মালিক বা রায়তের কাছ থেকে সরাসরি, যদি আপনি জমি কিনে থাকেন উত্তরাধিকার সূত্রে জমি মিউটেশন করতে চান তো সেই ক্ষেত্রেও আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং জমির নথিতে যদি ছোটোখাটো ভুল থাকে, অর্থাৎ পর্চায় যদি আপনার ছোটোখাটো ভুল থাকে, সেগুলো আপনি সংশোধন এখান থেকে করতে পারবেন। কারা এই সুবিধা পাবেন সেটাও এখানে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের যে কোনো জমির মালিক এই সুবিধা পাবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। কী কী নথি লাগবে বা কী কী জেরক্স আপনাকে মিউটেশনের জন্য দিতে হবে সেগুলো এখানে বলা রয়েছে। শুধুমাত্র কৃষি জমির ক্ষেত্রে মিউটেশন আপনি করতে পারবেন, যাদের জমি রয়েছে, কৃষি জমি রয়েছে, আপনার কাছে দলিল রয়েছে, আপনি পর্চার জন্য বা মিউটেশনের জন্য আবেদন করছেন, তো সেই ক্ষেত্রে দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। এখানে রেজিস্টার করার দলিলের জেরক্স কপি আপনাকে দিতে হবে এবং আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে, মিউটেশনের জন্য যে ঘোষণাপত্র এবং কৃষি জমি কেবলমাত্র কৃষিকাজের জন্য ব্যবহৃত হয় সেই মর্মে ঘোষণাপত্র, এবং মিউটেশনের জন্য পেশ করা দলিল জাল অবিকৃত নয় এই মর্মে ঘোষণাপত্র। তো এই সমস্ত ঘোষণাপত্রের যে ফর্ম্যাট তার ফর্মগুলো আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে সংগ্রহ করতে পারবেন, এবং এর সাথে আপনার আধার কার্ডের জেরক্স এবং দলিলের জেরক্স দিতে হবে। এর পাশাপাশি উত্তরাধিকার সূত্রে যারা জমির মালিক রয়েছেন আপনাদের নিজেদের নামে করতে চাইছেন, তো সেই ক্ষেত্রেও আইনি উত্তরাধিকার সংক্রান্ত সার্টিফিকেট অর্থাৎ আপনার ওয়ারিশেন সার্টিফিকেট এখানে দিতে হবে, জমির মৃত মালিক বা রায়তের ডেথ সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে জেরক্স কপি, এবং আইনি উত্তরাধিকারী আধার কার্ডের কপি অর্থাৎ আপনারা যারা আবেদন করছেন তাদের আধার কার্ডের কপি অর্থাৎ জেরক্স এখানে দিতে হবে। পাশাপাশি যাদের জমি জায়গার রেকর্ডে ভুল রয়েছে বা পর্চাতে ভুল রয়েছে সেই সমস্ত ভুল সংশোধন করার জন্য যে সমস্ত নথিগুলি লাগবে, অর্থাৎ খতিয়ানের যে অংশটি সংশোধিত হবে তা সংশ্লিষ্ট দলিলের কপি আপনাকে দিতে হবে, এবং আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স এর সাথে অ্যাটাচ করতে হবে। এবং এই তিন ধরনের কাজ দুয়ারে সরকার ক্যাম্প থেকে হবে, তিন ধরনের জন্য তিনটি আলাদা আলাদা ফর্ম রয়েছে, সেই সমস্ত ফর্ম দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেখানেই জমা দিতে হবে। অন্য কোনো জায়গা থেকে ফর্ম সংগ্রহ করলে সেটা বাতিল হবে। তো প্রথমেই আসি যে ফর্মগুলো দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা পাবেন, এখানে দেখছেন বাংলাতেও ফর্মেট রয়েছে এবং ইংরেজিতেও ফর্মেট রয়েছে। প্রথমেই যে ফর্মটা আমরা ওপেন করেছি এখানে দেখছেন, পশ্চিমবঙ্গ ভূমি এবং ভূমি সংস্কার আইন 50 ধারায় মতে মিউটেশনের দরখাস্ত অর্থাৎ যাদের দলিল রয়েছে আপনি
মিউটেশনের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই ফর্মটা, তো এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। দুয়ারের সরকার ক্যাম্প থেকে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেওয়া হবে এবং দুয়ারের সরকার ক্যাম্প থেকে আবেদনপত্রের নাম্বার এখানে দিয়ে দেওয়া হবে। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে। তারপর এখানে মিউটেশন কেস নাম্বার, এটাও দুয়ারের সরকার ক্যাম্প থেকেই আপনার এই ফর্মে লিখে দেওয়া হবে, এখানে আপনাকে কিছু লিখতে হবে না। আর যদি আপনি আগে থেকে অনলাইনে মিউটেশনের জন্য আবেদন করে থাকেন তাহলে যে কেস নাম্বার আপনার কাছে রয়েছে সেই কেস নাম্বার আপনি এখানে লিখে দেবেন এবং সেই কেস নাম্বারের যে জেরক্স কপি অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে কপিটা রয়েছে সেটা আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে। এরপরে দু নম্বরে দেখুন এখানে বলা হচ্ছে আবেদনকারীর বিবরণ দিতে হবে, যিনি আবেদন করছেন তার নাম এখানে লিখবেন, তার পিতা বা স্বামীর নাম লিখবেন, ঠিকানা এখানে লিখবেন, মোবাইল নাম্বার অবশ্যই এখানে দিয়ে দেবেন এবং খতিয়ান নাম্বার যদি থাকে ওই মৌজাতে আগে থেকে আপনার খতিয়ান রয়েছে তাহলে সেই খতিয়ান নাম্বারটা এখানে এন্ট্রি করবেন, লিঙ্গ এখানে লিখবেন, তারপরে আধার নাম্বার আপনি এখানে লিখে দেবেন। একটু নিচের দিকে এই ফর্মটা হাত বদলের বিবরণ অর্থাৎ কিভাবে আপনি জমিটা পেলেন, কিনেছেন নাকি উপহার অর্থাৎ আপনি গিফট পেয়েছেন, সেইগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা রাখবেন, বাকিগুলো কেটে দেবেন। এখানে বলা হচ্ছে দয়া করে যেটি প্রযোজ্য নয় তা কেটে দিন, অর্থাৎ আপনার যদি ক্রয় করে থাকেন জমিটা তাহলে আপনার ক্ষেত্রে এইগুলো প্রযোজ্য নয়, এগুলো আপনি কেটে দেবেন। তারপরে এখানে আপনার যে দলিল নাম্বার রয়েছে দলিল নাম্বার দেবেন এবং কত তারিখে দলিল রেজিস্ট্রি হয়েছে সেটা আপনি ডেটটা এখানে লিখে দেবেন, রেজিস্ট্রি অফিসের নাম আপনি এখানে লিখবেন। তারপরে বিক্রেতার বিবরণ এখানে দিতে হবে, যার কাছ থেকে আপনি জমি কিনেছেন তার নাম কি, তার পিতা বা স্বামীর নাম, তার ঠিকানা এবং তার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপরে জমির যে বিবরণটা সেটা আপনাকে এখানে লিখতে হবে, যেটা বলা হচ্ছে জমির তপশিলি যার জন্য মিউটেশন চাওয়া হচ্ছে কেবলমাত্র কৃষি জমির ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে দেখুন যে ফ্রিতে যে মিউটেশন আপনার দুয়ারের সরকার থেকে হবে সেটা শুধুমাত্র কৃষি জমির ক্ষেত্রেই আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আপনার মৌজার নাম লিখতে হবে, জেল নাম্বার লিখতে হবে, খতিয়ান নাম্বার থাকে তাহলে সেই খতিয়ান নাম্বার এখানে লিখবেন, এখানে আপনার এলআর দাগ নাম্বার লিখবেন, জমির পরিমাণ কতটা সেটা আপনি লিখবেন, এগুলো সবই দলিল থেকে আপনি পেয়ে যাবেন এবং জমির শ্রেণী কি এটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে এখানে সমস্ত অনুলিপি অর্থাৎ জেরক্সগুলো এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে, সেটাও এখানে বলা হচ্ছে এবং আবেদনকারীর স্বাক্ষর এখানে করতে হবে, কত তারিখে আপনি ফর্ম জমা দিচ্ছেন ডেটটা আপনি এখানে লিখে দেবেন। এরপরে আরেকটা রিসিপ্ট কপির পেজ রয়েছে, এখানে যে অপশনটা দেখছেন এটা আপনাকে রিসিপ্ট কপি হিসাবে দেওয়া হবে, যখন দুয়ারে সরকার ক্যাম্পে আপনি জমা দেবেন তখন আপনার এখানে সিল সই দিয়ে রিসিপ্ট কপি এখান থেকে দেওয়া হবে। এরপরে যে ফর্মটা রয়েছে, এরপরে যে ফর্ম সেটা দেখছেন এখানে যারা উত্তরাধিকার সূত্রে মালিক রয়েছেন আপনাদের নিজেদের নামে জমিগুলো করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আপনাকে এই ফর্ম সংগ্রহ করতে হবে। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এখানে দেখুন সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে এবং আপনার দুয়ারে সরকার ক্যাম্পে যে আবেদনের নাম্বার সেটাও আপনাকে দেওয়া হবে, গ্রাম পঞ্চায়েতের নাম আপনি এখানে লিখবেন, ওয়ারিসেনের কেস নাম্বার আপনার এখানে দেওয়া হবে, এগুলো সরকারি কাজের জন্য ব্যবহার, এগুলো আপনাকে কোনো কিছু লিখতে হবে না। তারপরে এখানে দেখুন ইতিমধ্যে যদি বিএলও অফিসে আপনি আবেদন করে থাকেন ওয়ারিসেনের সেই কেস নাম্বার অর্থাৎ সেই রসিদ নাম্বার এবং তারিখ আপনি এখানে উল্লেখ করবেন। তারপরে এখানে দয়া করে আবেদনের অনুলিপি যুক্ত করুন বলা হচ্ছে, অর্থাৎ আগের থেকে যদি আপনি আবেদন করে থাকেন তার যে রসিদ নাম্বার এবং তারিখ লিখলেন সেটারই একটা জেরক্স কপি আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে। এরপরে আবেদনকারীর বিবরণ আপনাকে লিখতে হবে, কার নামে আবেদন করছেন, পিতার নাম বা স্বামীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ধর্ম কী রয়েছে সেটা আপনি এখানে এই ঘরগুলোতে লিখে দেবেন। আইনি উত্তরাধিকারী বিশদ বিবরণ অর্থাৎ কতজন উত্তরাধিকারী রয়েছেন তাদের নামগুলো আপনাকে 1, 2, 3, 4 করে পাঁচটা নাম আপনি এখানে লিখতে পারবেন। এরপরে লিঙ্গ আপনি লিখবেন এখানে, ধর্ম লিখবেন, মৃত ব্যক্তির সাথে অর্থাৎ যার জমি আপনি পাচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক কী সেটা সম্পর্কটা আপনি এখানে লিখবেন, খতিয়ান নাম্বার যদি আপনার আগের থেকে কিছু থাকে তাহলে আপনি এখানে লিখে দেবেন। তারপরে মৃত রায়তের বিবরণ এখানে লিখতে হবে, মৃত রায়তের নাম এখানে লিখবেন, তার পিতা বা স্বামীর নাম লিখবেন, মৌজা নাম্বার, জেল নাম্বার এবং এলআর খতিয়ান নাম্বার যেটা পর্চায় আপনি দেখতে পাবেন সেটা আপনি এখানে লিখে দেবেন, মৃত্যুর তারিখ এখানে লিখবেন।
এরপরে যে সমস্ত নথিগুলি আপনাকে জমা দিতে হবে অর্থাৎ জেরক্স কপি আপনাকে এর সাথে দিতে হবে, আইনি উত্তরাধিকারী শংসাপত্র অর্থাৎ যে ওয়ারিসেন সার্টিফিকেট আপনি দেবেন, তো সেই সার্টিফিকেটের নাম্বার এবং কত তারিখে সার্টিফিকেট পেয়েছেন তার ডেট আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তারপরে মৃত্যুর নিবন্ধকরণের যে শংসাপত্র সেটা আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ ডেথ সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে, কত ডেটে ডেথ সার্টিফিকেট পেয়েছেন বা ডেথ সার্টিফিকেটের নাম্বার কত রয়েছে সেটা আপনি এখানে লিখবেন। তারপরে উত্তরাধিকারী যারা রয়েছেন তাদের আধার কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে, আধার কার্ডের নাম্বারগুলো আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন। এরপরে দেখুন আবেদনকারী স্বাক্ষর এখানে করতে হবে এবং কত ডেটে জমা দিচ্ছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে, এবং এই যে অংশটা দেখছেন এটা আপনাকে রিসিপ্ট কপি দেওয়া হবে, এটা ওনারাই ফিল আপ করে আপনাকে সিল সই দিয়ে এখানে রিসিপ্ট কপি দেবেন, তো এই রিসিপ্ট কপি আপনি যত্ন করে রাখবেন। তো এরপরে আর একটা ফর্ম রয়েছে যাদের খতিয়ানে কোনো ভুল রয়েছে সেটাও আপনি দুয়ারে সরকার যে ক্যাম্প রয়েছে সেখানে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। এটা হচ্ছে সেই আবেদনপত্র, এখানে যে সমস্ত রেজিস্ট্রেশন নাম্বার বা আবেদনের নাম্বার এগুলো অফিসের কাজের জন্য, এখানে আপনাকে কোনো কিছু লিখতে হবে না। আর যদি আপনি আগের থেকে আবেদন করে থাকেন তার কোনো রসিদ বা রসিদ নাম্বার তারিখ থাকে সেটা আপনি এখানে লিখে দেবেন এবং তার যে জেরক্স কপি সেটা আপনি এর সাথে যুক্ত করবেন। এবার রায়তের বিবরণ অর্থাৎ যার নামে আপনি আবেদন করছেন তার সমস্ত বিবরণ এখানে দিতে হবে, নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা এখানে দেবেন, মোবাইল নাম্বার অবশ্যই দেবেন। তারপরে জমির বিবরণটা আপনাকে দিতে হবে এখানে, জমির মৌজার নাম, এখানে জেল নাম্বার এবং রায়তের এলআর খতিয়ান নাম্বার এখানে দিতে হবে। যে ধরনের সংশোধনের জন্য আপনি আবেদন করছেন অর্থাৎ আপনার কী ভুল রয়েছে সেটা আপনাকে এবার এখানে নির্দিষ্ট করতে হবে। এখানে প্রথমত দেখুন যে অপশানটা রয়েছে রায়তের নাম সংশোধন, যদি আপনার নামে কোনো ভুল থাকে আপনি পরিবর্তন করতে চাইছেন তাহলে বর্তমান অবস্থা অর্থাৎ বর্তমানে কী নাম রয়েছে সেটা আপনি এখানে লিখবেন এবং কী নাম আপনি চাইছেন সেটা নামটা অর্থাৎ সংশোধিত নামটা আপনি এখানে লিখবেন। তারপরে যদি আপনার পিতা বা স্বামীর নামে কোনো ভুল থাকে সেটা সংশোধন করতে চাইছেন তাহলে বর্তমানে কী নাম রয়েছে আপনার পর্চায় সেটা আপনি এখানে লিখবেন এবং কী নাম আপনি চাইছেন সেটা আপনি এখানে লিখবেন। ঠিকানায় যদি কোনো ভুল থাকে ঠিকানার জন্য আপনি সংশোধন করতে পারবেন, বর্তমানে কী ঠিকানা রয়েছে, যে ভুল ঠিকানাটা আপনার রয়েছে সেটা আপনি এখানে লিখবেন এবং সঠিক ঠিকানা কী হবে সেটা আপনি এখানে লিখে দেবেন। এছাড়াও আরও কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যার বিবরণটাও আপনি এখানে লিখতে পারেন এবং তার জন্য আপনি কী চাইছেন সেটাও আপনি এখানে লিখে দেবেন। এবং আপনার পুরানো দলিলের বিবরণটাও আপনার এখানে দিতে হবে, এখানে দলিল নাম্বার আপনাকে দিতে হবে, কত ডেটে রেজিস্টার হয়েছে সেটাও আপনাকে এখানে লিখতে হবে এবং এখানে রেজিস্টার অফিসের নাম আপনাকে লিখতে হবে, এর সাথে দলিলের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি আপনাকে যুক্ত করতে হবে। আবেদনকারী সই এখানে করবেন এবং তারিখ এখানে উল্লেখ করবেন। তারপরে এখানে দেখুন আপনার এই যে অংশটা নিচের দিকে ফর্মের এটা আপনাকে রিসিপ্ট কপি দেওয়া হবে সিল সই দিয়ে, এটা আপনি যত্ন করে রেখে দেবেন। এই ফর্মগুলি আবার ইংরেজি ফর্মেটও রয়েছে, একইভাবেই আপনি ফিল আপ করতে পারবেন, যদি আপনাকে ইংরেজি ফর্ম দেয় তাহলেও আপনি এইভাবে ফিল আপ করে যাবেন এবং যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হলো সেগুলো আপনি এর সাথে অ্যাটাচ করবেন এবং দুয়ারে সরকার ক্যাম্পে আপনি এই সমস্ত ফর্ম সমস্ত নথি অ্যাটাচ করে আপনি জমা দিয়ে দেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের জমি জায়গার যাদের সমস্যা রয়েছে অর্থাৎ মিউটেশন করতে পারছেন না আপনি মিউটেশনের আবেদন করতে পারবেন কৃষি জমির ক্ষেত্রে, এবং যাদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি রয়েছে তারা নিজেদের নামে করতে চাইছেন সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন, এবং যাদের পর্চা বা রেকর্ডে কোনো ভুল রয়েছে তো সেই ভুলও আপনি সংশোধন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।